হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি ডাব্লু পিএসসি ক্লার্কশিপের টাইপ টেস্টের বিষয়ে আলোচনা করব। ক্লার্কশিপের পার্ট টু অর্থাৎ মেন এক্সাম তো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তাই এবার টাইপ টেস্ট দেওয়ার পালা আমি যেহেতু বিগত ক্লার্কশিপের টাইপ টেস্টে দিয়েছিলাম অর্থাৎ দু হাজার পনেরো ষোলোর ডাব্লু বিএসএসসি এল ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশান যেটা ডাব্লু বিএসএসসি কন্ডাক্ট করলেও টাইপ টেস্ট আর ফাইনাল রেজাল্ট পাবলিশ করেছিল পিএসসি তো আমি সেই টাইপ টেস্টের অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটি বানাচ্ছি যারা ক্লার্কশিপ মেন্স দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখন থেকেই টাইপ টেস্টের প্রিপারেশান নিতে শুরু করে দিন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই ক্যান্ডিডেটদের মনে প্রশ্ন আসতে পারে যে টাইপিং টেস্ট কি ইংলিশে দিতে হবে নাকি বেঙ্গলিতে দিতে হবে নাকি ইংলিশ বেঙ্গলি দুটো ভাষাতেই দিতে হবে এক্ষেত্রে বলি ফর্ম ফিল আপের সময় আপনি টাইপ টেস্টের জন্য যে ভাষাটি সিলেক্ট করেছিলেন অর্থাৎ বাংলা অথবা ইংরাজি আপনি যে ভাষাটি সিলেক্ট করেছিলেন আপনি সেই ভাষাতেই টাইপ টেস্ট দেবেন ইংরাজির জন্য মিনিমাম স্পিড টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট আর বাংলার জন্য মিনিমাম স্পিড টেন ওয়ার্ডস পার মিনিট হতে হবে নেক্সট একটি কোয়েশ্চেন ক্যান্ডিডেটদের মনে আসতেই পারে যে কি থেকে টাইপ করতে হবে অর্থাৎ প্যাসেজ কি কম্পিউটারের স্ক্রিনে দেওয়া থাকবে সেটা থেকে টাইপ করতে হবে নাকি প্যাসেজের হার্ড কপি প্রোভাইড করা হবে সেই হার্ড কপি দেখে দেখে টাইপ করতে হবে এই প্রশ্নটা ক্যান্ডিডেটদের মনে আসতেই পারে আমাদের সময় এক্সামে একটি প্যাসেজের হার্ড কপি প্রোভাইড করা হয়েছিল সেই হার্ড কপি দেখে দেখে প্যাসেজটি টাইপ করতে হয়েছিল তবে আপনারা হার্ড কপি দেখে টাইপ করার পাশাপাশি স্ক্রিন দেখেও টাইপ করার প্র্যাকটিস করুন যাতে নিয়ম পরিবর্তন হলেও কোনো প্রবলেম না ফেস করতে হয় নেক্সট বলি যদি প্যাসেজ কমপ্লিট হয়ে যায় টাইমের মধ্যে তাহলে কি করবেন আমাদের সময় বলা হয়েছিল যে যদি সময়ের মধ্যে কারো টাইপ কমপ্লিট হয়ে যায় তাহলে প্যাসেজটিকে আবার টাইপ করা যেতে পারে আবার না করলেও কোনো প্রবলেম নেই সেটা যে যার নিজস্ব ব্যাপার এরকম বলা হয়েছিল এবার যদি টাইমের মধ্যে কমপ্লিট করে কিন্তু শুরু করার সময় না থাকে অথবা দ্বিতীয়বার শুরু করে শেষ করার সময় না থাকে তাহলে কি কোনো সমস্যা হবে না তাহলেও কোনো সমস্যা নেই আপনি চাইলে প্যাসেজ রিপিট করতেও পারেন বা নাও পারেন যে সময়টা এক্সট্রা হবে সেই সময়টাতে ভুল ওয়ার্ডগুলোকেও রেক্টিফাই করে অ্যাকিউরে বাড়াতে পারেন এর পরের কোয়েশানটা খুব ভাইটাল ভুল ওয়ার্ড যদি টাইপ হয়ে যায় তাহলে কি করবেন ভুল ওয়ার্ড টাইপ হয়ে গেলে দিয়ে মুছে ঠিক করা যাবে আমাদের সময়ে অ্যারো কি দিয়ে সেই ভুল ওয়ার্ডে গিয়ে দিয়ে মুছে রেকটিফাই করার জায়গা ছিল কিন্তু এবারেও যে সেই নিয়ম কার্যকরী থাকবে কিনা না সেটা তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয় তাই এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দিন যাতে পরীক্ষার সময় ভুল কম হয় এবং একেও রেসি ঠিকঠাক থাকে আমি এতক্ষণ ধরে যে সমস্ত তথ্যগুলো দিলাম সেগুলো সবই বিগত ক্লার্কশিপ এক্সামের রেসপেক্টে আমার অভিজ্ঞতার ভিত্তিতে এগুলো শেয়ার করলাম যাতে ক্যান্ডিডেটদের একটি বেসিক আইডিয়া তৈরি হয় সেই জন্য তবে পিএসসি নিয়ম পরিবর্তন করতেই পারে তাই আপনারা সব রকমভাবেই প্রস্তুতি নিতে থাকুন যে প্যাসেজটি প্রোভাইড করা হয় সেই প্যাসেজটি মূলত দুশো দুশো কুড়ি আড়াইশো এরকম শব্দের থাকে তাই চেষ্টা করুন টাইমের মধ্যে পুরো প্যাসেজটি কমপ্লিট করে আসতে প্যাসেজটি রিপিট করা বা না করা পুরোটাই আপনার ওপর নির্ভর করছে আপনি চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন এবারের টাইপ টেস্টে আদৌ প্যাসেজটি রিপিট করতে বলা হবে কি না সেটাও আগে থেকে বোঝা যাচ্ছে না কাজেই আপনারা প্যাসেজটি কমপ্লিট করার প্রতি বেশি ফোকাস করুন তাই এখন থেকেই জোর কদমে প্রিপারেশান স্টার্ট করে দিন হাত সেট করে নিন কারণ ইংলিশের ক্ষেত্রে মিনিটে কুড়িটা ওয়ার্ড আর বাংলার ক্ষেত্রে মিনিটে দশটা ওয়ার্ডের স্পিড রাখতে হবে আমি এতক্ষণ ধরে আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এই ভিডিওটি বানালাম আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব পরের ভিডিওতে আপনাদেরকে রিপ্লাই করতে তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছয় আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এরকম বিভিন্ন টপিকের ওপর আমি ভিডিও আপলোড করতে থাকব আপনারা খুব ভালো করে প্রিপারেশান নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ